আমরা এই যে হরিঙ্গের চামড়া আর হরিঙ্গের শিং মাথা থুয়ে যারা ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র আমরা সুষ্ঠু বিচার চাই, শরণ খোলায় অভিনব কায়দায় হরিণের চামড়া ও শিং রেখে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা। শরণখোলায় দুটি হরিণের চামড়া ও দুটি শিং উদ্ধার করেছে বাগেরহাটের গোয়েন্দা ডিবি পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার উত্তর রাজাপুর গ্রামের সৌদি প্রবাসী আবুল বাশার খানের একটি নির্মাণাধীন বাড়ি থেকে ওই চামড়া ও শিং উদ্ধার করা হয়। প্রতিপক্ষকে ফাঁসাতে একটি চক্র ওই চামড়া ও শিং রেখেছে বলে পরিবার ও এলাকাবাসীর অভিযোগ। বাগেরহাট গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরেশ হালদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল শরণখোলার উত্তর রাজাপুরে নির্মাণাধীন ওই বাড়ি থেকে দুটি চামড়া ও শিং উদ্ধার করা হয়। তবে উদ্ধারের সময় মনে হয়েছে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য এটি একটি ষড়যন্ত্র, এ কারণে ওই সোর্সকে আটকের চেষ্টা করা হচ্ছে। তিন নং রায়ন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মলসেন মুক্ত জানান, এটি একটি ষড়যন্ত্র। আবুল বাশারকে ফাঁসাতে প্রতিপক্ষরা হরিণের চামড়া ও শিং রেখেছে। বিদেশ নিয়েছে, নেওয়ার পর তার আকামাস ছয় মাস দেওয়ার কথা, সেখানে হয়েছে তিন মাস। এই ব্যাপার নিয়ে আমার গন্ডগোল চলে। তারপর আমি বাড়ি আসার পর আমার হামকি দুমকি দিয়েছে, একবার কষি আর তৈব সুলতান মাস্টারের ছেলে আর তৈবের শালা কষি, এই দুইজন আমার পাঁচ লাখ টাকা চান্দা চাইছে। চার ফের দিন আমার বাড়ি উতিপত্তি দিয়েছে। তারপর এইভাবে আমার কাছে তো আধ ভেঙে গেলাম, পাও ভেঙে গেলাম, এই কর্মু সমুখ কর্মু তমুক কর্মু। আমি ওইভাবে তারপর গ্রামের মানুষের সবাই জানাইছি, ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি তাকেও সবাই আমি জানাইছি। এখন আমার কইতেছে তোরে দেখাই দিমু, তোরে ঘুম করিলাম, অমুক কর্মু সমুক কর্মু, আমার লাগে প্রশাসন আছে, আমার লাগে র্যাব আছে, তেন মেজর কাটিয়ে দিয়ে উড়াই দেবো। তারপর আমি ওইভাবে আমি থাকি আলাদা বাড়ি, আর আমার মেজো ভাই ও আর আমার ছোটো ভাই থাকে বাপের পাশাপাশি ফোতায়। আমার মেজো ভাই কিছুদিন আগে বাড়ি আইসে, ও বিল্ডিং গেছে, বিল্ডিংয়ে ও কাজ করার পর ও ছাদ দিয়ে চলে গেছে। একটা রুমে আর বাল বাচ্চা থাকে, ও আর কিছু অন্য রুম আর কোনো ক্লিয়ার করে নাই। সেই বালির ভিতরে আমার পিতৃপক্ষ এরা একটা দুইটা হরিণের চামড়া তৈব আর তৈবের শালা কষি, এই দুইজনে মিললা ওইর ভিতর বালির ভিতর রাখছে। তারপর প্রশাসন নিয়ে তারা আবার রাইতে নিয়ে আসছে, তারপর হেগুনো উড়াইছে, উড়াইয়ে নিয়ে তারপর হেগুনো চলে গেছে। কি হয়েছে রাত্রে দেখি বাড়িঘর পুলিশে ভরে গেছে, আমরা এই ছোট্ট ঘরে ঘুমিয়েছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে। তার বাবা ওর বাবা বাড়ি থাকে না, আমরা রাত্রে তো একারে দরজাই খুলি না, পুলিশে অনেক দিয়ে দরজা খোলাইছে। তারপর নিয়ে ঘরের ভিতর হরিণের চামড়া আর হরিণের শিং তারা বলে কি না, আমরা ওগুলো চিনি না। আমাকে এই হয়রানি করার জন্য আমরা বিচার চাই। যাদের সাথে এই পরিবারের দ্বন্দ্ব, এই আর সেই লোকের শালা শালায় হে নিয়া দেয়, এর নাম কষি, এ নিয়া শিখ দিয়ে দেখাই দেয়, এই আমরা খোঁজ করেন। কিন্তু খোঁজ দিয়া হরিঙের শিং পাইছি উপরে তার খোলা জায়গায়, আর পরে শালাইয়া ওই চামড়া পাইছি। আমার সাড়ে বারোটার সময় ফোন দিয়েছে, আমার শালাবো ফোন দেওয়ার পর আমাদের বাড়ি পুলিশ আসছে। তা আমি আইয়া দেখি স্যার পুলিশ, আমি আপনারা কোথায় আসছেন? বলে আমরা ডিবির পুলিশ। বলে আপনারা এত রাত্রে আসছেন? বলে এই জায়গায় আমরা দুঃসংবাদ পাই আসছি, বলে এই জায়গায় হরিঙ্গের ইয়ে আছে। আমার রুমের টাইনে নিয়ে দূরে আসতে আমরা দেখাইছি পারি, আমার মানে পানির পেশা লেগে আছে। আমি ওই রাত্রে ঘুমে আমার বড় ভাইয়ের পুত্র বউ যাই কাকু উড়েন না, এরম তো ওই মামাকে ধরে লই যে, এই আমি রাস্তায় উঠে দেখি যে অনেক লোকজন ঘটনা, কি এত লোকজন কেন? তারপরে দেখি কি হারা ডিবির লোক গেল রাত্রে শুনি যে রহিমের ছোট ভাইয়ের ঘরে, আবুল হোসেনের ঘরে হরিণের চামড়া হরিণের শিং রাইখা ডিবি পুলিশ আসে। ডিবি পুলিশের দেখা তারা এটা অনুভব করছে যে এটা সম্পূর্ণ ষড়যন্ত্র, এই ছেলেকে হয়রানি করার জন্য এই কৌশলটা করছে। তো আমরা অত্র এলাকার পক্ষ থেকে এর একটা প্রশাসনরা যেন এর উপরে সুষ্ঠু নজর দিয়ে একটা সুষ্ঠু বিচার করে, এবং অরিজিনাল দোষী কারা এটা খতিয়ে দেখলে তারা অবশ্যই খুঁজে বের করতে পারবে, এটা এলাকার পক্ষ থেকে আমার দাবি।